Good morning everyone. We warmly welcome you to a new vlog and to the letterbox. তো আজকে সানডে অ্যাজ ইউজুয়াল আজকে ঘুরতে যাওয়ার দিন আর আরো অনেক কাজ আছে অ্যাকচুয়ালি আর আরেকজন এসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আজকে বেরোতে অনেক লেট হয়ে গেছে, তো চলো যেতে যেতে বলবো আজকে কোথায় যাচ্ছি। শুরুতে না তখন শেয়ার করা হয়নি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে এত লেট হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে বেরানোর কথা ছিল 10:30 আর আমরা বেরিয়েছি 12:00, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছতে অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে যাবে, মানে 12:30 একটা হয়ে যাচ্ছে আর কি পৌঁছতে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি স্টার মল, মধ্যমগ্রামের স্টার মল। ইট ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ফেভারিট ডেস্টিনেশন, সানডে করে মানে স্টার মল যাওয়াটা হয়েই যায় আমাদের অলমোস্ট। আর নেক্সট সানডে হোপফুলি আমরা একটা ছোটোখাটো একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে আমার একটা জামা নেওয়ার ছিল, মানে নতুন একটা জামা পরার একটা ক্রেজ আর কি, আর কিছুই না, তো সেই কারণে মেনলি আরও স্টার মল যাওয়া। আজকে অনেক লেট হয়ে গেল, আমরা শেষমেশ পৌঁছে গেছি স্টার মলে। স্টার মলের সামনে আমরা এখন আছি, প্রচুর লেট। কটা বাজে? 12:50 বাজে, মানে প্রায় একটাই বেজে গেছে, এত লেট করে যাচ্ছে, লেট হয়ে গেছে। তো আমরা এসে গেছি, পৌঁছে গেছি, এবার ভেতরে যাব। কোথায় যাবে? ম্যাক্সে। আমি কটা জামা শপিং করেছিলাম ম্যাক্সের অনলাইন, আমার দেখে ভালোই লেগেছে, তো যাই একবার গিয়ে দেখে নি স্টোরে যদি কিছু পাওয়া যায়। প্যান্টালুনসটা একবার দেখে নি ঘুরে কি আছে না আছে। ফার্স্ট দোকান ভিজিট চলছে, ফার্স্ট দোকান ভিজিট, এখন অনেক দোকান ভিজিট হবে, অনেক শোরুম ভিজিট হবে। না না, বেশি ভিজিট হবে না, প্যান্টালুনসটাই সামনে দেখতে পেলাম, একবার ঘুরে দেখে নি। ম্যাক্সে ঘোরা হলো, কিন্তু ম্যাক্সও সেরকম কিছু পছন্দ হয়নি, এমএমএটাও কিছু পছন্দ হয়নি, তাই আমরা আবার ম্যাক্সে যাচ্ছি। অনলাইনে যে কালেকশনগুলো দেখেছিলাম এখানে তো নেই সেই কালেকশনগুলো স্টোরগুলোতে, আর এখন অনলাইন অর্ডার করলে নেক্সট উইকের মধ্যে আসবে কি আসবে না কোনো শিওরিটি নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ম্যাক্সের সামনে, শেষমেশ অনেক খাটাখাটনি করে, মানে অনেক কিছু দেখে ঘুরে, মানে এই ফ্লোর ওই ফ্লোর ঘোরাঘুরির এত কনফিউজ, মানে এত কনফিউজ কখনো হয়নি, মানে কিনতে এসে যে কি কিনবো কোনোটাই ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, শেষমেশ একটা পছন্দ হয়েছে। দেখাও এইটা, এখন একটুখানি দেখালাম, বেশি দেখালাম না। হ্যাঁ, পরের সানডে যখন করবো তখন ফুলটা দেখা তো যাবে, আর এরকম লোকজনদের সাথে কোনোদিনও ক্রপ টপ কিনতে আসা উচিত না, সিরিয়াস। ভালো লাগছিল না দেখতে, দুটো পাঁচ বাজে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবার আমি খেতে যাব। খিদে পেয়েছে তো? হ্যাঁ চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। তোমাদের সাথে শেয়ার করতে চাই, একটা দেশি স্ট্রিট বলে একটা স্টল আছে, তো ওইখানে রাজ কচুরিটা খুব ভালো খেতে হয়। যারা যারা এরকম স্ট্রিট ফুড খেতে বা এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করো, তারা একবার এসে এইখান থেকে রাজ কচুরিটা খেও। বাইক নিয়ে বেরিয়ে যাবো সোদপুরের দিকে, ওখানে ম্যাডামের কিছু কেনাকাটা আছে। এক সপ্তাহ আগে থেকে ম্যাডাম কেনাকাটাই করে যাচ্ছে, এই যে নতুন নতুন ইয়াররিংগুলো পরে এসেছে, তোমরা সবাই লক্ষ্য করেছো নাকি? আর আমরা দুজনে নতুন মাস্কগুলো পরে নিয়েছি, আর নতুন ইয়াররিংটা আর দেখা যাচ্ছে না, এই যে এখানে লাইট আছে এখান দিয়ে দেখা যাবে হোপফুলি। ছোট একদম টপটার সাথে ম্যাচিং হেয়ার ব্যান্ড কেনার আছে আমার অ্যাকচুয়ালি, আর অনেক কিছু কেনার আছে, আর একটা ইয়ারিংও যদি পাই। টারমল থেকে ফেরার পথে মধ্যমগ্রাম চৌরাস্তায় দেখলাম একটা মেলা হচ্ছে, একটু ঘুরে দেখি মেলাটা কীরকম হচ্ছে। অনেক দিন মেলা ঢোকা হয়নি, কোভিড সিচুয়েশনের পর তো আর তো মেলা হয় না কোথাও, পারমিশনও পাওয়া যেত না, তো এখানে দেখছি মেলাটা হচ্ছে, তো একটু ঘুরে দেখি। সোদপুরে গিয়ে হেয়ার ব্যান্ড দেখার কথা ছিল, কিন্তু এখানেই হেয়ার ব্যান্ড মেলাতেই পাওয়া যাচ্ছে, তাই একটু দেখে নিচ্ছি যে কীরকম
কি পাওয়া যাচ্ছে, যদি পছন্দ হয়ে যায় তো এখান থেকে কিনে নেব, তাহলে আর সোদপুরের মার্কেটে ঢুকবো না। দেখো শ্যাম বাজারে গিয়ে বোতল কেনার পরে এখনো বোতল কেনা চলছে। মেলা এলাম, জিলিপি না কিনলে তো হয় না, জিলিপি বাদাম ভাজা না কিনলে তো হয় না, হ্যাঁ তাই একটু জিলিপির দোকানে এলাম, একটু জিলিপি নেব, জিলিপি নিয়ে এবারে বাড়ির দিকে চলে যাব। হেই এভরিওয়ান, তো আজকে আমরা ব্লগটা এখানেই এন্ড করছি। আ ভেরি গুড নাইট টু অল অফ ইউ। অ্যান্ড আজকের ব্লগটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক দি ব্লগ, লিভ আস আ কমেন্ট অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দি চ্যানেল। অ্যান্ড আমি জানি আজকের ব্লগটা নট সো মাচ আপ টু দ্য মার্ক বিকজ আজকে সামহাও একটু ডিস্টার্ব, তো আমি জানি তোমরা বুঝবে। অ্যান্ড ডু সাপোর্ট আস অ্যান্ড প্লিজ কিপ ইন টাচ বিকজ হু নোজ হোয়াট কামস টু আওয়ার লেটার বক্স দি নেক্সট ডে। অ্যান্ড টিল বি মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, টাটা বাই।